আমি অন্যায়কে কিছুতেই বরদাস্ত করবো না। বলো, মুখ বন্ধ রাখার জন্য কত নেবে? এই গ্রামের প্রত্যেকটা মা বোনের ইজ্জত তোর আছে, ওপরে ভগবান আছে। তুই ভয় পাস না চম্পা, মুখ কর, মুখ কর চম্পা। কি দেন তাই কি আছে, এভাবে ছুটছিস কেন? অবাককাণ্ড ভট্টাজি মশাই, তুমি না দেখলে বিশ্বাস করবে না। কি ব্যাপার রে, সত্যটা বেঁচে আছে। সাত সকালে কচলিম টেনেছিস? হ্যাঁ, সত্য বেঁচে নেই, বেঁচে আছে ওর ভূত। বাস স্ট্যান্ডে আমি নিজের চোখে দেখে এসেছি। এ কি করে সম্ভব? খবরের কাগজে বেরিয়েছিল সত্য যুদ্ধে মারা গেছে। চুলোয় যাক তোমার খবরের কাগজ, আমি চললাম মণিবৌদিকে খবর দিতে। হ্যাঁ, আরে শোন শোন, তোর মণিবৌদি মন্দিরে, ও বৌদি, সত্য বেঁচে আছে, সত্য ফিরে এসেছে। এখন তোমার সব দুঃখের শেষ, আবার তুমি শাখা সিঁদুর পরো। তুমি ভাই, তুমি ভাই ঠিক দেখেছ? মেঘুনি বাড়ি যাও। ওরে অমনি, তুই তো এদিকে স্বামীর চিরে মৃত্যুর হাত থেকে স্বামীকে বাঁচিয়ে আনলি। বরং তোমার গর্ব করার কথা, আমার তো শুধু একটা হাত গেল। দেশের জন্য যদি আমার প্রাণটাও যেত, তাহলে তোমার চোখে এক ফোঁটা জল আসা উচিত নয়, কারণ তুমি একজন বীর জওয়ানের স্ত্রী। সেদিন যদি আমি হাতটা না হারাতাম, শত্রুপক্ষ আমাদের দেশের সীমানা অতিক্রম করে ফেলত। শত্রুপক্ষের আমাদের দেশের মধ্যে ব্যবধান ছিল শুধু একটা সেতু। আমাদের লক্ষ্য ছিল সেই সেতুটাকে উড়িয়ে দেওয়া, আর সে দায়িত্বটা পড়লো আমার উপর। আমি সেতুটাকে উড়িয়ে দিলাম, তারপর জানি না কি হল। যখন জ্ঞান ফিরল, আমি তখন সীমান্তের একটা হসপিটালে। শত্রুপক্ষের গুলিতে আপনার বাঁ হাতটা ছিন্ন ভিন্ন করে দিয়েছে। আপনাকে বাঁচাবার জন্য বাধ্য হয়ে বাঁ হাতটাকে অ্যাম্পুট করতে হয়েছে। बटालियन 303, तुमको हुक्म होता है तुम उस ब्रिज को उड़ा दो। किंतु युद्ध क्या कुछ चल रहा है? ना, युद्ध शेष। সীমানা ব্রিজটা ভেঙে যাবার পর শত্রুরা পিছন দিকে সরে গেছে। তবে সেই বীর জওয়ান আর শহীদ যেই ব্রিজটা উড়িয়ে দিয়েছে, তার নাম সত্যব্রত দাস। সরকার তাকে পরম বীরচক্র উপাধি দিয়েছে।
আমি শুধু এটুকুই জানি তোমার শাখা শিবিরের শক্তি আমাকে তোমার কাছে ফিরিয়ে দিয়েছে। আমি বেঁচে থাকতে আমি মাথা সিঁদুর মুছে দিয়ে কত বড় পাপ করেছি। যেদিনই ভারতের জওয়ানের স্ত্রীরা তাদের স্বামীর মাথায় চন্দনের তিলক কেটে আরতি করে তাদের যুদ্ধে পাঠিয়ে দেয় সেদিনই তারা তাদের মাথা সিঁদুর ভারত মাতার পায়ে অর্পণ করে। আমি তো ফিরে এসেছি, সিঁদুরের জন্য এত ব্যস্ত কেন? হ্যাঁ কে বাবা? তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। বাবা তুমি এসেছো বলে হেডমাস্টার মশাই আমাদের ছুটি দিয়েছে। তুমি যে বললে বাবাকে ঠাকুর আকাশে নিয়ে গেছে, আমাদের ডাক শুনে ঠাকুর বাবাকে পাঠিয়ে দিয়ে দেখলে তো। বন্ধুগণ, আজ আমাদের গ্রামের সৌভাগ্য যে আমরা একজন বীর জওয়ানের সম্বর্ধনা দিতে এখানে একত্রিত হয়েছি। তিনি শুধু আমাদের গ্রামের গর্ব নন, সারা ভারতবর্ষের গর্ব। যুদ্ধে ডামাডোলে মারা গিয়েছিলেন বলে যে খবর প্রচারিত হয়েছিল, কিন্তু উনি বেঁচে আছেন আর নিজের গ্রামের সর্বাঙ্গীন উন্নতির জন্য এখানে ফিরে এসেছেন। সেই বীর জওয়ানকে আমি আমার অন্তরে শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করছি এবং অনুরোধ করছি তিনি আমাদের কিছু বলবেন। আমি জিতেন বাবু ও গ্রামবাসীদের কাছে কৃতজ্ঞ যে আমার মতন একটু সামান্য জওয়ানের জন্য এত বড় উৎসবের আয়োজন করে আমাকে সম্মানিত করছেন। আমাদের দেশ নির্ভর করছে দুটো শক্তির ওপরে, দেশ রক্ষার জন্য জওয়ান আর দেশের উৎপাদন বৃদ্ধির জন্য কিষাণ। এই চাষের সাহায্যের জন্য আমি নিজের গ্রামে ফিরে এসেছি। জয় জওয়ান, জয় কিষাণ। সত্যব্রত বাবুর গভীর দেশভক্তি আমাকে অনুপ্রাণিত করেছে, সেই জন্য আমি আজ এই সভায় প্রতিশ্রুতি দিচ্ছি যে সত্যব্রত বাবুর হাতে আমি একটি ট্রাক্টর উপহার দেব, যেটা আমাদের গ্রামের সেবায় লাগবে। তুই ঠিকই বলে, জিতেনবাবু দেবতুল্য লোক, এত অর্থ এত পয়সা তবু এতটুকু অহংকার নেই, সব সময় পরের দুঃখে দুঃখী। কে কেউ যখনই বিপদ আপদে পড়ে জিতেনবাবু তখনই ছুটে এসে তার পাশে দাঁড়ায়। হ্যাঁ, জিতেনবাবু মতো লোক আমাদের গ্রামের ঘরে ঘরে থাকতো তাহলে আমাদের দেশ সোনা হয়ে যেত। আপনি ঠিক বলেছেন, জিতেনবাবু একজন দেবতুল্য মানুষ। হ্যাঁ ঠিক, সত্যি। আচ্ছা ভাই, আমরা চল। হ্যাঁ চল 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 চল। নিতাই নিতাই, তোর কি হয়েছে? তোর এই অবস্থা কে করলো? আমার কে করলো? আমার খোলো, আমাকে আমাকে জল দাও, জল দাও। বল কি হয়েছে? আমায় এখানে বেঁধে রেখে আমার মেয়ে চম্পাকে জিতেনবাবুর গুন্ডারা তুলে নিয়ে গেছে। জিতেনবাবুর গুন্ডা? জিতেনবাবু এসব কথা জানেন? আমি কিচ্ছু জানি না। জিতেনবাবু এত ভদ্রলোক হয়ে এই সমস্ত নোংরা লোকগুলোকে পুষছেন? সত্যদা, সত্যদা, আমার চম্পাকে তুমি বাঁচাও, বাঁচাও সত্যদা। জিতেনবাবু কোথায়?
চম্পা কোথায়? চম্পা? আমি জানতে চাই চম্পা কোথায়? এই চুপচাপ চলে যাও, নইলে ওই হাতটা গেছে ওটাও চলে যাবে। আরে সত্য বাবু, এসো এসো ভেতরে এসো। ভদ্রতার মুখোশের আড়ালেই তাহলে আপনার আসল রূপ। আরে তো ডাল ভাত, খুব সামান্য ব্যাপার। সত্য, তোমার আর আমার সম্পর্কের ভেতর এসব কেন টেনে আনছো ভাই? কি বললেন? একটা নিরীহ মেয়ের জীবন নষ্ট করে দেওয়াটা সামান্য ব্যাপার? সত্য, যেরকম তোমার যুদ্ধে কতজন মারা গেল, কতজন খোঁড়া হয়ে পড়ে থাকলো, কেউ অত খোঁজ খবর রাখে না। সেরকম আমাদের সমাজে এও কি নগণ্য ব্যাপার? কেউ এর হিসেবই রাখে না। হিসেব রাখে না এই জন্যে যে আপনাদের সমাজকে ঘিরে থাকে একদল অশিক্ষিত না খেতে পাওয়া মানুষ, যারা বেঁচে থাকে আপনাদের দয়া দাক্ষিণের ওপর। তাদের চোখে ভালো মানুষের ঠুলি পরিয়ে দেওয়া খুবই সহজ কথা। সেই ঠুলি আজ আমি খুলে দেবো, আর সকলকে চিনিয়ে দেবো আপনার আসল রূপ। সে তো লাভ হবে না, তোমার কথা কেউ বিশ্বাস করবে না। বরং তোমার মুখটা বন্ধ রাখো, তাতে তোমারও লাভ আমারও লাভ। না, আমি অন্যায়কে কিছুতেই বরদাস্ত করব না। বলো, মুখ বন্ধ রাখার জন্য কত নেবে? 10,000, 15,000, 20,000 না 30,000? আপনি টাকা দিয়ে সত্যকে কিনতে চাইছেন? হ্যাঁ, যে দেশের জন্য নিজের জীবন দিতে পারে তাকে টাকা দিয়ে কেনা যায় না। না, আমি তোমাকে কিনতে চাই না। আমি তোমার ভালোর জন্য বলছি, তোমার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য বলছি। আমার বিরুদ্ধে দাঁড়ালে তোমার সাংঘাতিক ক্ষতি হবে, সেটা তুমি কল্পনা করতে পারবে না। আমাকে চোখ দেখালে আমি ভয় পাবো ভাবছেন? হ্যাঁ, না কখনো না। আমি আপনার প্রত্যেকটা কুকীর্তির কথা গ্রামবাসীকে জানাবো, যারা আপনাকে দেবতার আসলে বসেছে সেখান থেকে আমি আপনাকে না পাবো। যেটা কখনো স্বপ্নেও ভাবিনি, তাও কখনো বিশ্বাস করা যায়? তুমি কি ভাবছো আমি মিথ্যে কথা বলছি? সত্যি মিথ্যে জানি না, এমন কথা কেউ কখনো বিশ্বাস করতে পারবে না। জিতেন চৌধুরীর মতন দেবতা তুল্য লোক সে কখনো মুশকিল দেখে সেখানেই হয়েছে। তোমরা ওকে এমন চোখে দেখেছো, তার অন্যায় চোখে তোমাদের চোখে পড়ে না। কিন্তু বেড়ালের গলায় ঘন্টাটা বাদবে কে? কেন, নিতাই বলবে, তার মানে চম্পা বলবে, তারা বললে তোমরা কথাটা মেনে নেবে তো? হ্যাঁ, ওরা যদি পঞ্চায়েতে এসে বলে তাহলে আমরা মেনে নিতে পারি বই কি? চলো নিতাই ঘরে, পঞ্চায়েতের সামনে নিতাই আর চম্পা নিশ্চয় সত্যি কথা বললে। চলে আমি কেন পঞ্চায়েতকে বলছি? আমার হয়েছে দেখ। আরে জিতেন বাবুর গুন্ডারা তোকে বেঁধে চম্পাকে তুলে নিয়ে গেছিল, সেই কথাটাই বলবি? আমাকে বেঁধে রেখে চম্পাকে তুলে নিয়ে গেছে? এমন বাপের বেটা আছে কেউ জানে? কি বলছিস নিতাই? বিয়েই হলো না, ছেলের নাম দেখে ফেললো গোপাল, আসলে কিছুই ঘটেনি আর কি। অথচ রটাচ্ছে চম্পার নাকি ছিল জানি। জিতেন বাবু কিরকম লোক তাকে আমরা জানি না, ঘুরেছে জুড়ে বসে আমাদের শেখাচ্ছে, বলিয়ারি সত্যব্রত বলিয়ারি। এটা দেখি দিনকে রাত করে ফেলবে। হে চলো চলো, বেকার সময় নষ্ট করে লাভ কি? বল কি, কেন তোর পরিবর্তন? বল কেন তোর পরিবর্তন? চম্পা, চম্পা তুই কিছু বলছিস? তুই কিছু বলছিস? বলো, মুখ বন্ধ করার জন্য কত নেব? 10,000, 20,000, 30,000? জিতেন বাবু টাকাই তোর মাথা খারাপ করেছে। হ্যাঁ হ্যাঁ, জিতেন বাবু আমায় টাকা দিয়েছে, তা তোমার কি যায় আছে? গ্রামবাসীরা কে? আমি খেতে না পেলে ওরা কি আমায় খাওয়াবে? জিতেন বাবু টাকা দিয়ে আমি চম্পার ভালো জায়গায় বিয়ে দেবো, তারপর সারা জীবন সুখে কাটাবো। নারী নিয়ে না, এটা অন্যায়, এই অন্যায়ের বিরুদ্ধে তোকে লড়তে হবে। না চম্পা, চম্পা শোন, চম্পা শোন, চম্পা টাকাটা বড় নয়, ইজ্জতটা বড় কথা। জিতেন বাবুর মতন লোক যদি তোদের ইজ্জত কেড়ে নেয়,
আর তোরা চুপ করে থাকিস, তাহলে তাহলে পৃথিবীটা কেউ তোদের মা বোনের সম্মান দেবে না। জিতেনবাবুর এই অন্যায় যদি তোরা প্রশ্রয় পায় তাহলে তো দিন দিন বাড়বে। এই গ্রামের প্রত্যেকটা মা বোনের ইজ্জত আর তোর আছে, ওপরে ভগবান আছে। তুই ভয় পাস না চম্পা, মুখ কর, মুখ কর চম্পা। আমি পঞ্চায়েতে দাঁড়িয়ে চিৎকার করে বলবো জিতেন বাবু আমার ইজ্জত লুট করেছে, আমার মুখ বন্ধ করার জন্য ছুড়ে দিয়েছে টাকা। তো আমি চম্পাকে হত্যা করিনি, আমি কোন অন্যায় করিনি, আমার শুধু একটাই অপরাধ, আমি অন্যায় বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছি। যুদ্ধ ফেরত সৈনিক হয়ে যে জঘন্য হীন কাজ সে করেছে তা দেখে আমাদের দেশের সমস্ত সৈনিকদের লজ্জায় মাথা হিট হয়ে গেছে ইওর অনার। আমি মাননীয় আদালতকে অনুরোধ করছি আসামিকে চম্পার হত্যার জন্য এমন নির্মম কঠোর শাস্তি দেওয়া হোক যা দেখলে সমাজের আর কোন লোক এ ধরনের জঘন্য কাজ করার সাহস না পায়। সত্যব্রত দাস, তোমার কিছু বলার আছে? বলে কোনো লাভ নেই অনার, কিছু মাত্র লাভ নেই। সত্যিকে মিথ্যে আর মিথ্যেকে সত্যি করবার জন্য দরকার সাক্ষী আর প্রমাণ। আইন আদালতের নামে এদেশে যে প্রশাসন চলছে তাতে আমাদের মতো সাধারণ নাগরিক কোনোদিনই সুবিচার পাবে না। এসব দেখে এদেশের শাসন ব্যবস্থা ও বিচার ব্যবস্থার উপর আমার ভরসা একেবারেই চলে যাচ্ছে অনার। আই অবজেক্ট ইওর অনার। অবজেকশন সাস্টেইন। আসামি মাননীয় কোর্ট এবং সংবিধানকে সমালোচনা করে আদালতের মর্যাদা ক্ষুণ্ণ করবার চেষ্টা করছি ইওর অনার। বাজে কথা ছেড়ে আসামিকে যদি কিছু বলার থাকে তা বলবার আদেশ দিন ইওর অনার। ইয়েস, বি ভেরি স্পেসিফিক। হুজুর, আমি সীমান্তে শত্রুদের সঙ্গে যুদ্ধ করেছি ভারতের সুখ শান্তির জন্য, ভারতের নিরাপত্তার জন্য। আমি গ্রামে ফিরে এসে দেখেছি এই জিতেন চৌধুরীর মতো লোকগুলো দেশের শান্তি ও নিরাপত্তা ক্ষুণ্ণ করছে। দুর্নীতির টাকা এরা আইন ও শাসন ব্যবস্থাকে অচল করে দিয়ে সত্য ধর্ম ন্যায়ের গলা টিপে মেরে ফেলেছে। এই লোকগুলো সীমান্তের ওপারের লোকের থেকে অনেক বেশি ভয়ঙ্কর, অনেক বেশি বিপজ্জনক। হুজুর, আমাকে যদি একদিনের জন্য শাসনভার দেওয়া যায় তাহলে ট্যাঙ্কের মুখগুলো এদিকে করে এদের আমি নিজস্বভাবে হত্যা করব। আমি নির্দোষী হওয়া, কিন্তু আপনার বিচার ব্যবস্থা আমাকে যা শাস্তি দেবেন একজন সুসভ্য নাগরিক হিসেবে আমি হাসি মুখে তা মেনে নেব। সমস্ত সাক্ষীদের বয়ান ও সমস্ত প্রমাণকে ভিত্তি করে আদালত আসামি সত্যব্রত দাসকে ভারতীয় পেনাল কোড 377 ও 302 ধারায় দোষী সাব্যস্ত করার সঙ্গে সঙ্গে আজীবন কারাদণ্ডে আদেশ দিল। চলুন চলুন। না, ওকে যেতে দেবো না, ও নির্দোষ, ওকে ছেড়ে দিন, ওকে যেতে দেব। তুমি একজন বীর জওয়ানের স্ত্রী হয়ে কাঁদছ। এসব কি হয়ে গেল, কি হয়ে গেল? শত্রুপক্ষকে হটাবার জন্য আমাকে একটা হাত উৎসর্গ করতে হয়েছিল। আমি ছেলে মেয়েদের মানুষ করব কি করে? তোমাকে ছাড়া বাঁচব কি করে? মনে, আমি দেখতে থাকবো তুমি মাথা শুধু মুছে দিচ্ছে, এখন সেই সিঁড়ি তোমার মাথায় আছে, সেই সিঁড়ি কারে ভেবে আমার ছেলে মেয়েকে তুমি মানুষ করো। ছেড়ে দেবো ছেড়ে দেবো। হুজুর,
এরা দুজন সত্যব্রতের বদমাস ছেলে। আচ্ছা ছেড়ে দাও আমাদের, তুমি আমাদের বাবাকে বিনা দোষে জেলে দিয়েছো, আমরা তোমায় ছাড়বো না। আচ্ছা বাচ্চা সাপের এত বিষ? এই সাপ ছোবল মারার আগে এর বিষ দাঁত গুলো বেশ ভালো করে ভেঙে দিতে হয়। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।